আমি তন্দা ব্যানার্জি খবর করছি আসলা বার্তা থেকে। আজকের বিশেষ বিশেষ খবর হল, এক শতাব্দীর আগে আটলান্টিকের বুকে ঠিক যে জায়গায় ডুবে গিয়েছিল বিলাস বহুল টাইটানিক, ঠিক সেইখানে রবিবার থেকে 5 যাত্রীকে নিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে ডুবোজাহাজ টাইটান। এখনো জোর কদমে তার খোঁজ চলছে। এই ডুবোজাহাজে মজুদ রয়েছে 96 ঘন্টার অক্সিজেন, এখন তার একদিনের মতো আছে। টাইটানকে খুঁজে বার করতে কানাডার পাশাপাশি আমেরিকার নৌবাহিনীও নেমে পড়েছে উদ্ধার কাজে। মনে হয় টাইটানিকের মতো সলিল সমাধি হবে টাইটানের। সূর্যের থেকে উত্তপ্ত এক নক্ষত্র এই মহাজাগতিক বস্তুটিকে চাক্ষুষ করে হতচকিত মহাকাশ বিজ্ঞানীরা ছোটখাটো চেহারার বাদামি রঙের বস্তুটির পরিচয় বর্তমানে নক্ষত্র ও গ্রহের মাঝামাঝি কিছু বলে বিজ্ঞানীরা মনে করছেন। এর অনুসন্ধান পর্বের সঙ্গে যুক্ত আন্তর্জাতিক বিজ্ঞানী দলটির নেতৃত্বে রয়েছেন ইসরায়েল ওয়েজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স, এর জ্যোতির্বিজ্ঞানীর নাম হল হালাকন। তারা এই মহাজাগতিক বস্তুটির নাম দিয়েছেন WB00032-C17B। স্বামীনাথন জানকিরামকে রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগ করতে সায় দিল কেন্দ্র, এবং 3 বছরের জন্য তিনি এই পদে আসীন থাকবেন। বর্তমানে স্বামীনাথন স্টেট ব্যাংকে MD। IIT বোম্বেকে 315 কোটি টাকা দান করলেন ইনফোসিসের অন্যতম প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান নন্দন নীলেকানি। এখান থেকেই তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। প্রতি বছর 21শে জুন পালিত হয় বিশ্ব যোগ দিবস। 2015 সাল থেকে ওই দিন পালিত হয়ে আসছে। ওই বছরই রাষ্ট্রসংঘের অধিবেশনে এই দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি বছর ওই দিনে নির্দিষ্ট একটা থিম বেছে নেওয়া হয়। 2023 সালে বিশ্ব যোগ দিবসের থিম হল বসুধৈব কুটুম্বকম। একটা সময়ে আমাদের দেশে ঋষিগণ নিয়মিত যোগব্যায়াম করতেন এবং সুস্থ জীবনযাপন করতেন। বিশ্বের অন্য দেশেও ক্রমান্বয়ে আমাদের এই যোগের ধারাটি ছড়িয়ে পড়েছে। তাই সক্ষম হবে চলন্ত বাসের ছাদ থেকে পড়ে গুরুতর জখম হলেন এক ITI পড়ুয়া। পুলিশ জানিয়েছে ওই পড়ুয়ার নাম অমিয় মাঝি, বাড়ি রঘুনাথপুর 1 নম্বর ব্লকের বাগতবাড়ি গ্রামে। রথযাত্রা উপলক্ষে বাঁকুড়ার লালবাজার ইস্কন মন্দির থেকে রাজগ্রামে মাসির বাড়িতে রয়েছেন জগন্নাথ দেব। সেখানে ছাপ্পান্ন ভোগ নিবেদন করে পুজো অর্চনা চলছে। এবার প্রথম বিষ্ণুপুরে ইস্কনের রথযাত্রা শুরু হলো। এই রথযাত্রা শুরু হয় হাই স্কুলের মোড় থেকে মিউনিসিপ্যালিটি পর্যন্ত। প্রথমে রবীন্দ্র স্ট্যাচুতে দাঁড়িয়ে আরতি হয়, তারপরে বোলতলায় আরতি হয়, তারপরে চকবাজারে আরতি হয়ে মিউনিসিপ্যালিটিতে এসে থামে। আবহাওয়ার খবরের অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল বঙ্গবাসী। বৃষ্টি শুরু হয়েছে, তাপমাত্রা কমের দিকে। আগামী কয়েকদিন কাঙ্গেয় বঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টি মিলবে বৃহস্পতিবার আবহাওয়া দপ্তর জানিয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রবল পরিমাণে জলীয় বাষ্প ঢোকার ফলে এই পরিস্থিতি। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। গত কয়েকদিন ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের মানুষ। এই বৃষ্টি সেই জ্বালায় কিছুটা হলেও মলম লাগিয়ে উঠতে পারল। নমস্কার, খবর এ পর্যন্ত।